বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযানে নেমেছে। আগামী 15 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম। তারা নগরীর প্রত্যেকটি পয়েন্টে পরিবহন তল্লাশি ও মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করছেন। নির্বাচন পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী উপকমিশনার নূরে আলম। মহানগর পুলিশের 30টি টিম এই অভিযানে নেমেছে বলে জানান তিনি। শুক্রবার দিনভর এই অভিযানে প্রায় সহস্রাধিক গাড়ির কাগজপত্র দেখে মামলা দেওয়া হয় এবং যাদের কাগজপত্র একটিও নেই সেসব গাড়ি জব্দ করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন 2টি একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শিক্ষামন্ত্রী আগমন উপলক্ষে এ সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির উদ্দিন সাদেকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মজিরুদ্দিন চাকলাদার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা এনামুল হক রুহেল ও অধ্যক্ষ রেজাউল আমিন। শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মঙ্গল কামনা করে বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোনো বিকল্প নেই। সিলেট এমসি কলেজের সাধারণ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে এমসি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের সময় আহত কলেজ ছাত্র মমিনুল ইসলাম স্বপন ও বিলাল হোসেনের নিজ উপজেলা গোয়াইনঘাটের হাদারপাড় বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক কলামিস্ট মনিরুদ্দিন মাস্টার ও রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন যেখানে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি নিরাপত্তা থাকার কথা সেখানেই সন্ত্রাসীরা আস্তানা তৈরি করে বসেছে, কিন্তু প্রশাসন ও সরকার এদের নির্মূলে কোনো ভূমিকা রাখতে পারছে না। এমসি কলেজে প্রকাশ্যে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়েছে এবং গুলি করেছে, কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ধরনের ঘটনা শিক্ষার প্রসারে বাধা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তারা। সিলেট এমসি কলেজে মেধাবী ছাত্র পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট শহরের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে মহানগরীর চৌহাট্রস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এমসি কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফার্স্ট অর্গানাইজেশন মানববন্ধনের আয়োজন করে। এতে নগরীর সবকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেয়। এছাড়া এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার ও অর্থনীতি বিভাগের প্রধান মঞ্জুর ইসলাম ভূঁইয়া সহমর্মিতা পোষণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বুধবার সিলেট সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশাযোগে পারভেজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে চলে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট নগরীর উপশহরে রিঙ্কু বড়ুয়া নামের এক প্রিন্টিং ব্যবসায়ী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিঙ্কু নগরীর সুরমা মার্কেটে তার প্রিন্টিংয়ের দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন। তার পিতার নাম সুকুমার বড়ুয়া, তিনি সুকুমার মোটরসের মালিক ও উপশহর বি ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার রাত 8:30 দিকে রিঙ্কু উপশহর ঢাকা ব্যাংকের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে এমসি কলেজের তারেক নামের এক ছাত্র তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় আবু সালে নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে শাহপরান থানার ওসি লিয়াকত জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার পাঠানটুলা এলাকায় পারভেজ নামে এক কলেজ ছাত্র ছুরিকাঘাতে খুন হন। একদিনের ব্যবধানে বৃহস্পতিবার রিঙ্কু নামের এই ব্যবসায়ী খুনের ঘটনায় সিলেট নগরীতে আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে আজকে ইউরোপ এবং সিলেটের সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।